ওখানে আমার মেজর চাচার গরুর ঘর, তো একটা গরু খুব ডাকছে, বোঝা যাচ্ছে না কি হয়েছে, মনে হয় বাচ্চা হবে নাকি। কালকে আপনাদের দেখাবো যে এই গরুর ঘরে কি সুন্দর যত্ন করে আমার কাকা গরু পালে। কেন ডাকছে? আমি দেখার জন্য ছাদে উঠেছি, কিন্তু বুঝতে পারছি না কিসের জন্য গরুটা ডাকছে। এই গরু ডাকিস কেন, কে এসে? আহারে, ওর কি কষ্ট হয়েছে না কি বুঝি না। বারোমাসি গেন্দা গাছের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে অফ সিজনের গেন্দা ফুল, এখনো শীতকাল পড়েনি কিন্তু ফুল ফুটেছে। গাইস, ডাক্তার আসছে, দেখি গরুর কি হাল, গরু অসুস্থ নাকি, কেমন অবস্থা, চলেন। এদের গাইস সেই গরু, ডাক্তার আসছে এখানে। এই মুহূর্তে বৃষ্টি এসেছিল বলে আমি অগ্নিকে নিয়ে এসেছি, পরবর্তী খবর পরে বলা হবে। এই গাছটা বৃষ্টির জলে ভালো থাকে না, তাই বৃষ্টি আসলে এই গাছটা উঠিয়ে ফেলতে হয়। এই তো বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আমার গাছগুলো স্নান করছে। বাতাস, প্রচণ্ড বাতাস হচ্ছে। কি করতেছ? আর রান্না করতেছ কি আজকে? রান্না করতেছি হলো দেশি মুরগির মাংস, পটল ভাজা, আটা। মাংস, পটল ভাজি, ডাল পাঠা ধরনের উঠলাতে হয়ে যাবে। ভালো হইলো। Few moments later. আর চাকরি করলে যে কি কষ্ট, মাঝে মাঝে রান্না বান্না, এটা আমার থেকে ভালো আর কে জানে। যে সময়টা আমি পার করছি ক্রিস্টিনাকে ছোট রাইখা, অগ্নিকে ছোট রাইখা, হঠাৎ হঠাৎ কাজের মানুষ আসতো না, তুমি তো জানো কিছুটা, তাই না? আমি শনিবার দেখতাম তোমার দৌড় কেমন হয়। শনিবার স্কুল ছিল, আর শনিবার বিকাল হলে আমরা ঘুরতে যাইতাম বিভিন্ন জায়গায়, কৃষ্ণের নিয়া। শনিবার বিকাল মানেই ঘুরতে যাবো।
লাল মুরগিটা এটা আমাদের পালা দেশি মুরগি। ও আর একটু দেওয়া লাগবে মনে হচ্ছে, এই মুরগিটা অনেক শক্ত, এই মাংস গুলা হয়েছে বাট রানটাই দেখতো যে এটা হচ্ছে দিদিমার জন্য করে দিচ্ছে, একটা পটল ভাজি আর ইয়ে দেব। আমিও নিচে খাইতে চাই মা, খাবি নিচে আমার সাথে? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে যাইতে সমস্যা না, অবশ্যই এগুলো তো নিয়ে যাই, এগুলো তো নিয়ে যাইতেই হবে কারো না কারো, আমিও যাই। আচ্ছা হেল্প করা হয়ে যাবে তাহলে আমাকে, তো যা তাড়াতাড়ি স্নান কর, যা মাংস বার তো স্নান করে খাও। ঠিক আছে, তো গাইস এখন আমি সান প্রস্তুত, আমার সান প্রস্তুত, এখন আমার যাওয়ার পালা। আমার ছেলে নিচে যাওয়ার আনন্দে এক্সাইটেড, এখন আমি স্নানের স্নান প্রস্তুত, কি বলতেছে দুষ্টুমি কইরা, নিজেও বোঝে না কি বলে। একবার তো দেখলাম মাংস আমাদের গ্যাং ব্যাং আছে, আমার ভাই রোদ যে আগে যে পেয়ারা পাচ্ছিল পার্টি হবে। ভিতরটা একটু দেখাম, এই যে মুরগি, ও রে ক্যামেরা পুরা ঘোলা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে তারা। চলো চলো, ওই যে আমাকে ডাকা শুরু করে দিছে, আমার গ্যাং ব্যাং শুই নাই যে আমি যাব পুরা। এই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, কত দূরে গ্যাং ব্যাং অলরেডি পাগল হয়ে গেছে। চলো মা নিয়ে যাচ্ছে, ওই টাপাটা দিয়ে একটা ঢাইকা দে তো। তো গাইস এই বৃষ্টির মধ্যে সাবধানে সাবধানে আমরা যাচ্ছি, বুঝছেন, আমার এক হাতে ছাতা আর আর এক হাতে মোবাইল ক্যামেরা, সাবধানে। হ্যাঁ এখন এই জায়গাটা মনে হয় আগে এই জায়গা থেকে এই জায়গায় আসা অনেক সহজ ছিল, এখন মনে হচ্ছে কি আমরা পুরো ঢাকার থেকে ফরিদপুরে আসতেছি। এই যে অনেক সাবধানে আসা লাগতেছে আস্তে আস্তে। স্নানে যাব, এরম সময় তরকারিওয়ালা এলো, তরকারিওয়ালার সঙ্গে একটু গল্প করলাম, কি কি আনলো সেগুলো কিনলাম, আমাদের আগের তরকারিওয়ালা। মাখছেন? এক কেজি হয় নাই কি বলতেছিলেন, যে এক কেজি হইতে চায় না নাকি? ওই তো আমার কপালে বেশি থাকলে আপনি কি করবেন, কপালে যদি বেশি থাকে আপনি কি করবেন বলেন, আড়িয়ে দেন ভালো করে একটা কচুল্লতি দেন। আসেন রাখেন এই জায়গায়, এই জায়গায় রাখেন। এই লোকটি আমাদের পুরানো বাজারওয়ালা, উনি আগে ভ্যান দিয়ে বাজার নিয়ে আসতো, আগে উপকার হয়েছে এখন তো বেশি উপকার হচ্ছে। তো ওনার অবস্থা মাঝে মাঝে আসে তো মাঝে মাঝে আসে না, তখন জিজ্ঞাসা করলাম কি অবস্থা, আসে না কেন, ওনার বাড়ির যদিকে হয়তো বা জল হয়ে গিয়েছে এইসব। তো এই যে দেখতে পাচ্ছেন উনি ভালোই বাজার নিয়ে এসেছে, কলা ছিল কিন্তু আমাদের গাছেও কলা আছে। আর আমরা এই সময় আপনাদেরকে দেখানোর জন্য গরুর ঘরে গিয়েছিলাম কিন্তু গরুটিকে দেখতে পাইনি, আর বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারিনি, আগামীতে আমি গরুটি দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, সময় এখন ব্লগারের সাথে থাকুন, বাই।